হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্লগার পুকুরতে। তো এখন বাজে 10:30 AM, অনেক লেট হয়ে গেল। তো জানি না কি করে অফিস টাইমগুলোতে আমি 8টা সাড়ে 8টার সময় উঠবো। আমার সেই মূল্যবান জিনিস বাবা যাচ্ছে, আমি কালকে দেখিয়েছি। একটু হাসো বাবা, সবসময় তো রেগে থাকে না কেন? তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। তো আজকে সকালে ইচ্ছে হলো কি একটুখানি গ্রিন টি খাওয়ার, মানে একটা মুডের উপর, মানে সারাদিন তো গার্ডেন টিফিনটা খেয়েই যাই, তো এখন যদি একটুখানি মানে রোগা না হই তো তাহলে ওটা বাজে দেখাবে। এই যে এটার মধ্যে গ্রিন টি বসিয়েছি আমি, মানে একটু তাড়াতাড়ি গ্যাসটা, আমি খুব একটা মানে এই জায়গাটা সম্পর্কে খুব একটা কমফোর্টেবল না, বাট মা আজকে নেই বাড়িতে, তো আমাকেই বানাতে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক বাপি কি করছে। বাপি অ্যাকচুয়ালি কালকে ট্রেন ছিল। বাবা কোন ট্রেন ছিল কালকে? হ্যাঁ, ও গৌড় এক্সপ্রেস ছিল বালুরঘাট, তো তাই জন্য এখন একটু রেস্ট নিচ্ছে। আর বাবা সচরাচরই রেস্টই নেয় আর বাড়িতে থাকলে, আর ঠাকুর পুজোটা তো। আরেকটা ভুল হয়েছিল কি, আমি যখন ঘুম থেকে উঠছিলাম তখন 11:30 AM ছিল, বাট আমি ওটা 10:30 AM বলেছি, এতটাই ঘুমের পড়ছিল। তো এখন আমি গ্রিন টি খাচ্ছি, কারণ সারাদিন পুরো রাক্ষসের মতো আমার মুখটা জ্বলে, তো একটু রোগা না হলে সেটাও ভালো লাগে না দেখতে। আর আরেকজন কালকে কমেন্টগুলো করেছিলেন, কমেন্ট করেছিল যে খুব ভালো লাগে আমাকে, থ্যাংক ইউ ভাই, বা যাই হোক ভাই বা দাদা যেরকমই হোক, থ্যাংক ইউ ফর সাপোর্ট করার জন্য, কারণ সবাই খারাপ না। আর আরেকজন কমেন্ট করেছিল আমার ডায়েট চার্ট দিতে। বিশ্বাস করো, আমার ডায়েট চার্ট যদি দেই, আর সেটা যদি কোনো মানে ভালো জিমের কোনো ছেলেমেয়ে দেখে, তো অবভিয়াসলি আমাকে সে গুলি করে দেবে। মানে যাচ্ছে তাই উঠছি 11:30 সাড়ে 10টা, মানে হ্যাঁ, তবে ডেলিকার রুটিনে ফল খাই, মুসাম্বি নয়তো ডালি, মানে যেটা সিজনাল ফল যেগুলো হয় সেটা খাই, মানে একটা খাবোই না, তো আমার মানে আমার পক্ষে এবারে আমার ভালো লাগে না। তো আর সেরকম কিছুই আমি ডায়েট করি না, ব্যাস এইটুকুনি। আর ফ্রেন্ডদের সাথে বেড়ালে তো দেখোই, আমি টিকটকে সারাদিন শুধু খেতেই থাকি, তো এটাই। আর বাবা এখন ওই ঘরে রেস্ট নিচ্ছে, কারণ বাবার কালকে গৌড় এক্সপ্রেস ছিল বললামই তো। তো আর মা বাড়িতে এখন নেই, তো আজকের দিনটা কিরকম হবে সেটাও জানি না, কারণ আমি খুবই চিন্তিত আছি। অ্যাকচুয়ালি আমার কাছে এই মুহূর্তে মানে অনেকগুলো চিন্তার কারণ আছে, তো জানি না প্রত্যেকটা মিনিট আমার কাছে কি কি নিয়ে আসতে। চলো আজকে দেখা যাক যে আমার কাছে অলরেডি কি কি মেকআপ আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। নায়িকা থেকে বক্স দিয়েছে, তো নায়িকা থেকে বক্সের মধ্যে রেখে দিয়েছি, এত অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো আমি কখনো গুছিয়ে রাখি না, তো তাই জন্য মা বলে দিয়েছে তুই এই বাক্সগুলোতে রাখবি। এবারে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আছে আমার কাছে। আছে লোটাসের একটা হোয়াইট কালার স্ক্রাবার, স্কিন রিপেয়ার একটা যেটা সিরামটার কথা তোমাদেরকে বলি, আমি প্রচুর সিরাম ইউজ করি। এটা হচ্ছে কি ওয়েলা হেয়ার সিরাম। দেখা যাক মেকআপ কী কী আছে। এটা গ্রিন টি টোনার, মেকআপ মানে খুব একটা বেশি পাওয়া যাবে না আমার কাছে। এটা সিট্রা ফিলার, এটা একটা ক্লিনজার, ডাক্তারিক্স ক্লিনজার। এটা লোটাসের প্রফেশনাল হোয়াইটের একটা সিরাম, এটাও লোটাসের, যেহেতু 20 পার হয়ে গেছে অ্যান্টি এজিং, বাঙালি মেয়ে তো 20-তেই 20, তো অ্যান্টি এজিং একটা সিরাম এটা সবারই থাকে, এটা তো মাস্ট চাই সানস্ক্রিন। আর আমি তো অবভিয়াসলি এই ফেস ওয়াশটা ইউজ করি, যেহেতু আমার অ্যাকনে পিম্পল স্কিন, অ্যাকনে প্রন স্কিন। আর এটা হচ্ছে গিয়ে ডার্মা রোলার, যেটা সাথে অনেকেই পরিচিত যাদের অ্যাকনে ফ্যাকনে আছে, বাট আমি এখন ইউজ করিনি স্টিল, এটা নতুন রয়েছে একদম। আর এটা হচ্ছে কি রাবিং অ্যালকোহল, যেটা মানে এটার সাথে, এটা তো জানোই সবাই, এটা যারা ডার্মা রোলার সম্পর্কে খুব ভালো করে জানো, তো তারা জানো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এটা হচ্ছে কি আমার স্কিন কেয়ার রুটিন, মানে এগুলো কোনো মেকআপের মধ্যে পড়ে না, এগুলো মেকআপের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে কি মেকআপের মধ্যে পড়ে। তো দেখা যাক মানে সব কিছু আমি যা কিছু নায়িকা থেকে কিনে জন্য বক্সের মধ্যে রেখে দিচ্ছি, মানে যাচ্ছে থেকে অবস্থা করে রাখি। তো সেটা তো সরাইটা মানে পুরোনো স্পঞ্জটা ফেলে দিতে হবে, বাট এখানে রেখে দিচ্ছি এটা। এটা এটা হচ্ছে গিয়ে তোমার থার্ড সেমিস্টারের বাংলা কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে আইশ্যাডো প্যালেট, যেটা কোনো দিনও ইউজ হয় না, এটা 3 বছর আগে থেকে কিনে আমি রেখে দিয়েছি, খুব কম ইউজে দেখতে পাচ্ছ তোমার, প্রত্যেকটা কালার ঠিকঠাক করে রাখা আছে। এটা আমার পক্ষে এক হাত দিয়ে খোলা, হ্যাঁ হ্যাঁ পসিবল পসিবল, দেখো খুব একটা ইউজ করিনি, ব্ল্যাকটা মনে হয় ইউজ হয়েছে, আর এই এই মাঝখানের এই খয়েরিটা, বাদ বাকি পুরো প্যালেট নতুন, একদম আইশ্যাডো ইউজ করি না, তাও এই ব্ল্যাকটা এগুলো হালকা পাতলা যা ইউজ হয়েছে, সেটা সরস্বতী পুজোর দিন একদিন করেছি আর আগে মানে পুজো টুজোতে। এটা হচ্ছে গিয়ে ফিটমি ফাউন্ডেশন, এটা হচ্ছে গিয়ে আমার শেড, আমার সেটা হচ্ছে 120, তো এটা ফিটমি ফাউন্ডেশন, এটা তো সবসময় মানে আমি এটা ডেলি ইউজার, এই ফাউন্ডেশনটা ইউজ করি। অনেকে মনে করেন ফাউন্ডেশন ফর্সার জন্য ইউজ হয়, কিন্তু না, একটা ফাউন্ডেশন কখনোই ফর্সা করতে পারে না, জাস্ট একটা লুক দেওয়ার জন্য, শুধু মেয়েরা সাজে না ছেলেরাও সাজে, এটা হচ্ছে ফাউন্ডেশন। এটা এটা মানে আমি মোটামুটি ভালো ইউজ করি এটা। আর পাবে হিমালয়ের একটা সাবান, অ্যাকচুয়ালি আমার পার্চেস 500 না হলে ডেলিভারি চার্জ নেয়, তো ডেলিভারি চার্জটা অ্যাভয়েড করার জন্য আমি এটা কিনেছিলাম, মানে এই বাক্সটার সাথে, এটা হিমালয়ের নিম একটা সোপ। আচ্ছা মেকআপের মধ্যে আর কিচ্ছু নেই, এই যে লিপস্টিকগুলো আছে, 3টে লিপস্টিক, মানে 3টে ফেভারিট কালার, অ্যাকচুয়ালি আমি লিপস্টিক খুব কম কিনি, তো কালারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে কি রেড, পুরো রেড, এটা আমি বিয়ে বাড়ি অকেশনে ইউজ করি,
এটা হচ্ছে গিয়ে তোমার নুট কালারের, অল সময় ইউজ করি এটা, ঠোঁটে দিলে মনে হয় না যে এটা আমরা কোনো লিপস্টিক ইউজ করেছি। আর এটা একটু মেরুন কালার আছে, এটা ছুটে ফুটে গেলে একটু ঠোঁটটা মানে হাইলাইট করতে হবে তাই জন্য। এটা এটা হচ্ছে গিয়ে তোমার ব্লাশার, মেকআপ ফিক্স স্টুডিও, তো হাইলাইটার, এটা একটা ব্লাশার না হাইলাইটার আমি নিজেই জানি না মেকআপের নামটা কী। এটা হচ্ছে হাইলাইটার, এটা শেষ হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। আর আছে মেকআপ ফিক্সার, এটা আছে ল্যাকমির, আছে মেভলিনের, আমি খুঁজে পাচ্ছি না, এটা ল্যাকমির একটা ব্লু আইলাইনার যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল। আর কি আছে, আর আছে একটা ইয়েলো নেল পলিশ, এই এক গাদা কাদা ফাদা কিছু নেই আমার কাছে। আর একটা কাজল, যেটা এই যে এটা কাজল, এটা হচ্ছে গিয়ে মেভলিনের নিউ ইয়র্কে, এটা এটা বাটি কাজল বলি আমার, 5 to 5 এটা দাম, এটা খুব ভালো। মানে এই তিনটে আমার, এই তিনটে আমি সবসময় অ্যাপ্লাই করে থাকি বাড়িতে না থাকাকালীন, এই তিনটে আমার মেকআপ, অনেকে জিজ্ঞেস করেন এই তিনটেই মেকআপ, ফার্স্টে মুখ ধুই, টোনার মাখি বা সানস্ক্রিন মাখি, ফাউন্ডেশন মাখি, লিপস্টিক দিয়ে কাজল করি, এই তিনটে আমার সবসময়ের জন্য। ব্যাস একটা রয়েছে মান্থলি, এই যে মান্থলিটা, এটা এটা একটা মান্থলি হয়েছে, তো যাই হোক মান্থলিটা এখন ইউজ শেষ হয়ে গেছে কারণ আমি 1.5 মাস লিভে ছিলাম, তো যাই হোক মান্থলি এটা। আর এটা এটা কালার বারের প্রাইমার, বাট এখন ইউজ করিনি কারণ আমার সেন্সিটিভ স্কিন, আমি এটা কিনেছিলাম বাট একদিন মাখার পরে যাচ্ছে তাই অবস্থা। আর এটা হচ্ছে কি প্রো কালেকশন, এটাও আমি ভয়ে এলে গেলে, তো এটাও আমি ভয়ে ইউজ করিনি। আর এটা একটা মলম আছে কানের বার, যেগুলো দিয়ে লিপস্টিক মাঝে কাজে লাগে, আর একটা রিবন, কমপ্লিট আমার মেকআপের জিনিস। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, আর এখন বাজে 6টা, তো সারা দুপুর বাড়িতেই ছিলাম, খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, তো এখন একটু যাবো ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে, তো সেখানে গিয়েও তোমাদের সাথে কথা হবে। হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে, যাক সেলফি স্টিকটা পাইনি, পাইনি বলাটা ভুল, বাজেট খুব বেশি বলছিল, যেটা সেলফি স্টিকের দামই নয়, আর আমি অযথা পয়সা খরচা করতে একদমই ভালোবাসি না। আর বলেছিলাম বাড়ির বাইরে তাহলে তিনটে জিনিস সাথে, একটা এই এই লিপস্টিকটা, এই এই কাজলটা, আর মুখে মেখেছি আমি এই ক্রিমটা। যদিও এই ক্রিমটা বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, এই ক্রিমটা আমি মুখে মেখেছি, এটা লোটাসের, তো মুখটা যেহেতু শীতকাল তো একটু ড্রাই ড্রাই লাগছে, কিন্তু ক্রিমটা খুব অয়েলি, একটু পরে হয়তো অয়েলটা হয়ে যাবে, সবে মাখলাম দেখি এরকম। তো চলো চলে এসছি আড্ডা মারার জায়গা, আড্ডা মারার জায়গা বলতে এই যে এর বাড়িটার আলোটা খুব পুরো মাথার উপরে আলো লাগছে, তো তো এখানেই চলে এসেছি, কদিন পরে তো সন্ধ্যেবেলা আসতে পারবো না কারণ অফিস চলে যাচ্ছে, তো ওর মনে খুবই ফুর্তি এখন, আরও অনেকেই আসবে এখন এখানে আড্ডা পাতে, শুধু আমি আর ওনা, আমি যেহেতু বাড়ির কাছে থাকি তো তাদের ছুটি নিয়ে দাদির কাছে চলে এসেছি, তো তাহলে এখন একটু আড্ডা পাড্ডা মেনে কথাবার্তা বলিনি, স্ট্যান্ড থাকলে অবশ্যই রেখে দিতাম কিন্তু আমার কাছে স্ট্যান্ড নেই, আর ব্লগটা আজকে এমনিতেও বড় হওয়ার কথা, তো আর ব্লগটাকে বাড়িয়ে লাভ নেই কারণ এরপরে 1.5 ঘন্টা পরে বাড়িতে যাবো, খেয়ে দিয়ে একটুখানি বই পড়বো কি পড়বো না, বই পড়ে তো হাজারটা কথা মনে আসে, তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি আমি এটা খুব চাই যে আজকের ব্লগটা আজকেই পোস্ট করতে যাতে সবাই দেখতে পায় ব্লগটা, থ্যাংক ইউ, সাপোর্ট করো, পাশে থেকো, আর ব্লগার বুককে সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, গুড নাইট।